আমি আয়েশা সুলতানা, আমার বাড়ি মুর্শিদাবাদ। আমি একজন ব্লাড ক্যান্সারের পেশেন্ট। কলকাতায় চিত্তরঞ্জন জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটে আমার চিকিৎসা শুরু হয়। প্রথমত আমি ধন্যবাদ জানাই সঞ্জীবনী লাইফ বিয়ন্ড ক্যান্সার টিমকে, ধন্যবাদ জানাই সুদীপ দাকে। সঞ্জীবনী লাইফ বিয়ন্ড ক্যান্সার একটি সুন্দর মুহূর্ত দিয়েছেন, অনলাইন সেশন করার একটি সুযোগ করে দিয়েছেন। এই অনলাইন সেশনের মাধ্যমে অনেক কিছু শিখতে পারা গেছে এবং জানতে পারা গেছে। অবশ্যই সুদীপদা না থাকলে আমি এটা বুঝতে পারতাম না। সুদীপদাই আমাকে প্রথম এই সেশন অ্যাটেন্ড করার জন্য বলেন, উৎসাহিত করেন, আমি উৎসাহিত হয়ে এই সেশন অ্যাটেন্ড করি। আমি প্রথম থেকে এই সেশন অ্যাটেন্ড করেছি। আমি অনেক কিছু শিখতেও পেরেছি, জানতেও পেরেছি। ডাক্তারবাবুদের সাথে কথা বলে অনেক কিছু উপকৃত হয়েছি। দিজারি ম্যাম, সম্ভাবী ম্যাম, জনিতা ম্যাম এবং দীনেশ স্যার, ওনারা যেভাবে এই সেশনে প্রথম থেকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করেছেন, এবং ওনাদের থেকে অনেক কিছু জানতে পেরেছি, বুঝতে পেরেছি, অনেক নতুন কিছু শিখতে পেরেছি এই সেশনের মাধ্যমে। আশা করি আগামী সেশনগুলোতেও আমি আরও অনেক কিছু শিখতে পারবো এবং জানতেও পারবো। আর এই সেশনের মাধ্যমে অনেক উপকার হয়েছে। নিজেকে সুস্থ রাখতে হবে কিভাবে, নিজেকে কিভাবে খাওয়া দাওয়া করতে হবে, এবং শরীরচর্চা কিভাবে করলে মানে মানসিকভাবে সুস্থ থাকতে পারবো এবং শারীরিকভাবেও সুস্থ থাকতে পারবো। তো এগুলো থেকে আমি অনেক উপকৃত হয়েছি। রাগ হলে কিভাবে সেই রাগটাকে কমাতে পারবো, সেটার ও এই সেশনের মাধ্যমে বুঝতে পেরেছি। রুবি ম্যাম এত সুন্দর একটি প্ল্যাটফর্ম দিয়েছেন, উনি না থাকলে বা উনি এই সুন্দর প্ল্যাটফর্ম না দিলে আমরা এত সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে পারতাম না।